বাইরে যে ওই যে সবাই গেছে মাজারে, হ্যাঁ ছেলেদের মাজার, সাজারের মাজারে, যখন সবাই মাজারে যায় তখন আমি বলছি যে আমি মাজার টাজারে কোনো কিছু বিশ্বাস করি না, মাজারে যাবো। তো এইটা আবার শুনছে কিন্তু মুসলমানের পোলা না, পাশের একটা দোকানে সিঙ্গারা চাটনি কিছু তখন একটু শুনছে, শুনে বলে যে ভাই মাঝে মাঝে কথা বলুন না, কিন্তু এই মাজার কিন্তু গরম মানে। তখন আমি বললাম যে কি গরম আজকে আমি দেখতে চাই, শালা সুবর কি গরম আমি দেখতে চাই। তারপরে একটা স্ট্রং লোক সারাদিন দৌড়াদৌড়ি করলো, তারপরে আমাদের চা খাট পা চ্যাং দোলা করে আমাকে নিয়ে যে শ্রীমঙ্গল হসপিটালে ভর্তি করে দিল। পরে সে শ্রীমঙ্গল হসপিটালে ভর্তি করে পরে স্যালাইন দেওয়ার পরে সাথে সাথে ভালো হয়ে গেছে, মানে বডিটা ফ্লুইড হয়ে গেছে। তো সবাই পরের দিন আমার মাতব খুঁজতে যাচ্ছে বেড়াইতে, তারা আমার বললো যে ডায়রিয়ার লোককে নিয়ে লাভ নাই, বাসের মধ্যে বাস নষ্ট করে বেরোবে। তা আমার এক বন্ধু আছে শ্রীমঙ্গলে, মানে আমাদের মেরিনেই বলতো, ওদের বাসা আবার তোর মামার বাসা শ্রীমঙ্গলে। তো বললো যে তুই মামার বাসায় থাকে না, ওরাই সবাই মিলে হোটেল থেকে ওই হসপিটাল থেকে ভোরবেলা ওর মামার বাসায় রেখে আসবো। আমি তো ঘুমে শেষ, মামা না তো হিন্দু বাড়ি না বললে মাসিমার মেসোমা মেসোমশাই মাসিমা মাসিমা ছিল, হ্যাঁ এটা বল। একদম যেরকম পড়ছি বিভিন্ন রকম বইয়ে ওরকম একজন জীবন্ত রক্ত মাংসের মানুষ তোমাকে ডাকতেছে, ওঠো ওঠো থাকো না। বুকের উপর কি মাসিমা বল শালা সুর। আচ্ছা শালা, আমি যখন এভাবে উঠছি তখন দেখছি যে তার পেট দেখা যাচ্ছে সুন্দর, ফর্সা ভদ্র পেট, চিতল মাছের পেটি, ওই যুগে তখন তো এটা কত 96 সাল, তখন তো এরকম এত আধুনিক, হ্যাঁ মুখের মাঝখানে শাড়ির আচল কালা খাই কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। এ কিরকম মামি, এ কিরকম মাসিমা, তোরে তো অফার দিছিল এটা মাহবুব বললে তো খাই ফেলাইছে তখনই কপ করে, ঠিক না? এই মাহবুব তো এগুলো কত খাইছে, কি করলি তখন গাধার বাচ্চা, তোরে তো খাইতে দিছিল। বৃষ্টি হইলো, তাবু খাটার উপরে বৃষ্টি হইলো, সবচেয়ে স্ট্রং নাকি হইতেছি শুয়র শুয়র, মানে দেখ উপকার করার জন্য নিজের পাশে রেখে আসছে ওই মাসি মারে ঘপা করতে দেবো, হ্যাঁ স্বপ্নের মধ্যে বল বল আর তুই ভাগস কই, এই শুয়র ট্রাক কাছে না আসলে এটা বোঝা যাবে না, এটা কি তাহলে তোর শোরুমে গোডাউনটা দেখা, তোর তোর গোডাউন যে বাসায় আছে ওরা মানে সম্রাট না, হ্যাঁ সম্রাট ওই পাশে সামনের বাসায় মাঝখানে তোর বেস্ট ফ্রেন্ড, মাঝখানে একটা রোড, সামনের সামনের বাসায় দোতলায় একটা মেয়ে আসছে বুঝছিস, ওদেরই বাসা ওই মেয়েদেরই বাসা। তো এ হইতেছে আমাদের 4-5 ইয়ার সিনিয়র মেয়েটা, তো আমরা সম্রাটের বাসায় যাই মাঝে মধ্যে যাই, যে দেখি সম্রাট ছাদের মধ্যে বসে আছে, এই ভর দুপুর বেলা ছাদের মধ্যে রোদ একদম, এই কী করস, আরে বেটা কিছু করি না ছাদের মধ্যে এমনি বসে আছে। তো প্রথম দু একদিন মনে করছি এমনি, তারপরে দেখি যে ও তো একটা নির্দিষ্ট দিকে তাকায় থাকে, এরকম করে তাকায় থাকে, বড় বড় চোখ কিন্তু একদম কালো দীপজলের মতো চোখ, এবং দীপজলের মতো চেহারা, এত বড় বড় চোখ কিন্তু করে তাকায় থাকে, খেলোয়াড় ভালো, হ্যাঁ। আর ওই মেয়েটা ওখানে ওই পাশে যে জানলা দিয়ে মনে করে দেখতেছে মেয়েটা,
যেমনি সম্রাটের দেখা দেখে উনি পতাকা এনে লাগায় দেয়, মানে খুবই বিরক্ত। তারপরে মেয়ে ছাদে গেলে ও তো এমনি তাকা থাকে, মেয়েটা ছাদে উড়ে দেখার সাথে সাথেই আবার নিচে নেমে যায়। সিনিয়র অনেক, মেয়েটা অনেক সিনিয়র। তো একদিন বললাম যে এর সাথে এরকম করো, সেটা এটা তো ঠিক না, বা এর জন্য তো তোর জীবনে কিছু হইলো না, দেখ কি হয় এটা। এরপরে যতদিন যাই দেখি তাকা থাকে তাকা থাকে। তারপরে এরপরে একদিন গেছি, বলে ও তো আসছিল, এই যে শুরু হইলো তার সাথে খেলা, হ্যাঁ 2-3 বছর তার সাথে খেলা চললো। তো এ ও হইতেছে আসলো কিভাবে, এরকম কালা গরুর মতো চেহারা কি লাগাইলো এর কাছে? এটাই তো একটা রহস্য যে মেয়ে, ওই যে বলছি না তুই ইয়েতে হংকং এ তোর সাথে এক কলিগ বেড়াইতে গেছিল, এইভাবে সেলফি উঠে তারা অনেক দুইজন দুইজনকে ভালোবাসে, ছবি দেয়, পুণ্যি বলে যে দেখো দেখে শিখো কিরকম। আর ওই পোলা রাতের বেলায় সেলফি টেলফি উঠানোর পরে বাইরে যায়, বাইরে যেয়ে বলে আইনুল ভাই চলেন একটু রেড লাইট জোনে ঘুরে আসি, ঠিক কিনা? এবং ঘুরে ঘুরে ফিরে আসে, আইসা আবার একটা সেলফি উঠায় আই লাভ ইউ। তুই দেখিস নাই ওরে, ও তো বেশিরভাগ ইয়ে দেখছে, তো ফারুক দেখছে, ফেরদৌস দেখছে, অনেকেই দেখছে ওরে। ওরা তো জামালপুর গেছিল, তোরা যাস নাই তো, টাকা ছাড়া কেউ পাবে না নাকি? টাকার বাইরে যা কিছু সব স্পন্সর, কিসের বাইরে? 3,000 টাকার এই দেশে ফেরে টাকা উঠাচ্ছে। তো আমি যাওয়ার পরে বুঝছিস নিউ ইয়র্কে সাদাত ভাইয়ের বাসায় ছিলাম 6 মাস, আমার এরিয়ার বেসমেন্ট একরকম, নিউ ইয়র্কে অন্যরকম। নিউ ইয়র্কের বেসমেন্ট আসলে মানবের তো বলে ভালোই লাগলো, বোন প্লেটের বাহার দেখে বুঝেই যাচ্ছে ভালোই লাগছে। এ কি রে ভাই, ডিনার বলে করে আসছিস, 12টায় আসছিস, আমি তো কি রে ভাই, আমি তো ডিনারের পার্টনার দোস্ত। কি অবস্থা? ওই যে লাইন কথাটা আছে ফার্স্ট, এই ওনারও আগে খাবার দেন, ভূমিকা বন্ধ করুন, একটু জাস্টিস।
নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ফ্যামিলি নিয়ে থাকতে পারো, হয় নাকি জীবনে? এই যে তাইলেই তো তুই যা বলতে চাস সবাই জানে খালি ভোগ করার জন্য বিয়ে করো না। তুই বড় সন্তুষ্ট গেছিলাম আরেকবার, এই যে ভাগ্যে জুটে নাই, পরে বুদ্ধি করে তারা যে বোতলগুলো রাখে যে একটা প্লাস্টিকেরই ওটাকে পানি দিয়ে ভরলাম, ভরে ওটা হাতে করে নিয়ে যেটা লম্বা হয়ে গেল গ্লাসগুলো ওটা দিয়ে মোটামুটি সারতে পারি। আমিও আগে বাড়ে কেন গাজর হালটা মজার হয়। মনীষী রাশেদ বলেছেন সাদিক কই, প্রথম প্রশ্ন মিটাপের পরে খালি তোমাকে চাই আমি আরো কাছে গানটা শুনাইছেন না ঠিক বাংলাদেশে উল্টা এফেক্ট হয়, একদিকে উইকেট পড়তে থাকলে আরেকদিকেও পড়ে, হ্যাঁ কিন্তু একদিক মারতে থাকলে আরেকদিক মারতে পারে, উল্টা এফেক্ট হয়। আমি অনেক দিন খেলা দেখছি যে টেন্ডুলকারের খেলা খেলেন, কোনটা চাষ
West. In 100 meters, turn left. Turn left onto MCC Road, then sharp right. এইটা কি নতুন রেসপন্স করছে ওই এটা ওই যে ওটা না ওই যে পেমেন্ট করতে ভালো ভালো গুড সিস্টেম তাজুল দেখছো পাশে কে সুসু করো নাই তো আবার এরকম এসে আস্তে আস্তে মানে হাসতেছে দুজনে হাসতেছে না পারলে কিন্তু দিলাম কিন্তু আরো পড়া বলতেছে ঠিক বলছি আমি আপনি এই কাজটা করলেন কিভাবে এরকম একটা অন্যায় কাজ করলেন এখন অসময় এবং আপনি আপনার ছেলের সঙ্গে দেখা করতে কি আদান প্রদান হয়েছে বা আদৌ হয়েছে কিনা তো আমি জানি না কিন্তু আপনি যে কাজটা করেছেন রেকর্ড করলেন না এগুলি এই কাজটা তো খুব অন্যায় কাজ হয়েছে এবং আই এম সরি কিছু মনে করবেন না আমি যেহেতু দায়িত্ব পালন করছি সেহেতু ব্যাপারটা প্রিন্সিপালের বড় বড় চলে যাবে ধন্যবাদ